ধীরে ধীরে কমছে করোনায় আক্রান্তের সংখ্যা, নতুন শনাক্ত 684, আরও 23 জনের মৃত্যু। নতুন বছরে দল ও সরকারকে আরও এগিয়ে নিতে চায় আওয়ামী লীগ, মাঠে সক্রিয় হওয়ার লক্ষ্য বিএনপির। করোনার ক্ষতি সামনে 2021 সালে কর্মসংস্থান ধরে রাখায় অর্থনীতির মূল চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। বিশ্ববাজারে গৌরব হারাচ্ছে বাংলাদেশের চা, বাগান বাড়লেও বাড়েনি রপ্তানি, কমছে মান ও দাম। এবং অনলাইনে নয়, আগের মতো উন্মুক্ত মাঠেই মার্চ এপ্রিলে অনুষ্ঠিত হবে এবারের বইমেলা। করোনায় গত 24 ঘন্টায় দেশে আরো 23 জনের মৃত্যু, নতুন শনাক্ত 684 জন। এবং বর্ষবরণের আনন্দে চোলাই মদ পান করে রাজশাহীতে 3 জনের মৃত্যু। অর্থপাচার রোধে আইনের পাশাপাশি ব্যাংকিং খাতে সংস্কারের সুপারিশ অর্থনীতিবিদদের, স্বাধীন ব্যাংকিং কমিশন গঠনের তাগিদ। এবং মহিলা পরিষদের সভানেত্রী ও বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানমের মৃত্যু, দাফন নেত্রকোনায়। এবং সুনামগঞ্জের চলন্ত বাসে ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামি শহীদ ড্রাইভার গ্রেপ্তার।